আবারও বেঙ্গল কোর্টের দিকে নজর রাখবো এই মুহূর্তে নারদ মামলায় সেখানে পৌঁছে গিয়েছেন ফেরহাদ হাকিম মেয়র ফেরহাদ হাকিম তিনি পৌঁছে গিয়েছেন কিছুক্ষণ আগে আপনাদের দেখাচ্ছিলাম যে মদন মিত্র শোভন বৈশাখী তারাও বেঙ্গল আদালতে পৌঁছে গিয়েছেন এই মুহূর্তে যে বিষয়টা জানা যাচ্ছে যে ফেরহাদ হাকিম তিনিও কিন্তু পৌঁছে গিয়েছেন সেখানে পৌঁছে মদন মিত্র কি জানাচ্ছেন শোনাবো আপনাদের আরো একবার আপনাদের জানিয়ে রাখবো ফেরহাদ হাকিম তিনি পৌঁছে গিয়েছেন বেঙ্গল কোর্টে আমরা কথা বলবো আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাজিরিয়া বিস্তারিত জানতে চাইবো সশরীরে যে হাজিরা দেওয়ার যে ডেট সেটাই কিন্তু আজকে এবং সেই কারণের জন্য মদন মিত্র শোভন চট্টোপাধ্যায় এবং ফেরহাদ হাকিম তারা তিনজনেই এসেছেন এবং যেটা জানা যাচ্ছে যে 12টার সময় তাদের এই মামলা উঠবে এবং তোমাকে জানিয়ে রাখবো যে নারদা কেসে তাদের জামিন ইডি মামলায় তাদের জামিন কিন্তু তাদের আগেই নেওয়া ছিল এবং আগে কিন্তু তাদের জামিন মঞ্জুর হয়ে গেছে কিন্তু এই কেস চলাকালীন কিন্তু যে ডেট পড়ে এক মাস ছাড়া যে ডেট পড়ে যে অ্যাপিয়ারেন্স ডেট যেটা বলা হয় যে মামলা চলাকালীন যাদের চার্জশিটের নাম ছিল তাদেরকে সশরীরে হাজিরা দিতে হয় এই নগর দায়রা আদালতে অর্থাৎ ইডি বা সিবিআই এর যে স্পেশাল কোর্ট সেই স্পেশাল কোর্টে হাজিরা দিতে হয় এবং সেই কারণের জন্যই কিন্তু সেই ডেট আজকে এবং সেই কারণের জন্যই কিন্তু আজকে ফেরহাদ হাকিম শোভন চট্টোপাধ্যায় এবং মদন মিত্র তারা তিনজনই এলেন আজকে ইতিমধ্যেই কিন্তু তারা কোর্টের ভিতরে রয়েছেন এবং আজকে তারা হাজিরা দিল ধন্যবাদ রুই আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি রিয়া মাঝির সঙ্গে আরো একবার আপনাদের জানিয়ে রাখবো 12টার সময় এই মামলা শুনানি হবে এবং ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছেন ফেরহাদ হাকিম মদন মিত্র শোভন বৈশাখী Hey, can you tell us about